হুম বাবা বাবা ওই ঘটনাটা বলো না বাবা ওই ঘটনাটা বলো না আরে বলবি তো কোন ঘটনাটা না বললে কি করে আরে বাবা ওই বাংলাদেশ আর পাকিস্তানের ঘটনাটা গল্পটা তুমি যে আমাকে বলেছিলে বলবে বলতে কি যুদ্ধ কি ভয় ভয় কাণ্ড বলো না বাবা বলো না বলো না তবে শোন এই ঘটনা বলার ঘটনা নয় এটা দৃশ্য ভয়াবহ দৃশ্য আমরা ছিলাম খুব ভয়ে ছিলাম সেই সময় চারিদিকে খুন খারাপ মারামারি চোর জাকাত পুলিশে ধরা পাকড় কিছু হচ্ছে তার ভেতর দিয়ে আমরা পালিয়ে এসেছি ভয়ে আমার থেকে তো দাদু ভালো বলতে পারবে বুঝলি দাদুকে ডাকছি দাদা বাবা ও বাবা এদিকে আসুন তো এ দাদু এসে গেছে দাদু এসে গেছে দাদু এসে গেছে দাদু এসে গেছে হুম কি গল্প হচ্ছে হ্যাঁ নাতিদের নিয়ে বিষ্ণু কিরে কি বলছিস নাতিদের আচ্ছা আচ্ছা সেই ঘটনাটা না বাংলাদেশ আর ভারত দেখো এই ঘটনা বলে লাভ নেই এই ঘটনা অনেক বড় ঘটনা তবে জেনে রাখো ভারত এখন বিশ্বের ভেতরে অনেক 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 উচ্চতম স্থানে চলে এসছে বলতে গেলে অনেক দেশ আছে এখনো পাকিস্তানও বলতে পারো আরবও বলতে পারো বাংলাদেশও বলতে পারো যে ভারতের কাছে তাকে অনেক সময় মাথা নিচু করতে হয় তাহলে দাদু তুমি আমাকে একটা কথা বলো আমরা যে স্বপ্ন দেখিয়েছিলাম প্রত্যেকটা ভারতবাসীর গর্বে কোলের সন্তানরা যৌবনের কালরা তারা ভেবেছিল যে আইপিএলে আমরাই ম্যাচটা জিতব ব্যাটটা আমরাই ধরবো কাপটা আমরাই নেব তাহলে দাদু তুমি কি বলতে পারবে পাকিস্তান কেন জিতল বাবা ছেড়ে দাও এদেরকে তুমি বোঝাতে পারবে না এই শোন তোদেরকে আমি বলছি কেন জিতল দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট